নমস্কার বন্ধুরা এন্ড গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন হলো বাঙালি খাবার তোমাদেরকে দেখানি। আজকে আমি যেতে চলেছি বাঙালি রেস্টুরেন্টে, যেটার নাম কাস্তুরি রেস্টুরেন্ট, হিন্দুস্তান পার্কে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কাস্তুরি রেস্টুরেন্টের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হিন্দুস্তান পার্কে। চলো এবার ভেতরে যাওয়া যাক। সো এবার আমি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে চলেছি। আর এটা হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, দারুণ, একদম দুর্ধর্ষ অ্যাম্বিয়েন্সটা। সো বন্ধুরা, এখানে প্লেটটা দেখো, পুরো কাঁসার থালা, তার উপর কলা পাতা দিয়ে রাখা আছে আগেকার দিনের মতো। এখানে জিনিসগুলো ভালো লাগলো, কাঁসার থালা আর তার সাথে কাঁসার গ্লাস রাখা আছে। তো আমাদের আইটেমগুলো এখন চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম একটা ভেটকি মাছের পাটুরি মহারাজা থালি, একটা ডাব চিংড়ি, আর এক্সট্রা আমরা রাইস নিয়েছিলাম। মহারাজা থালিতে কি কি থাকবে তোমাদেরকে বলে দিচ্ছি। রাইস থাকবে, ডাল থাকবে, আলু ভাজা থাকবে, কচু পাটার চিংড়ি থাকবে, মাংস থাকবে দু পিস, ভেটকি মাছের পাটুরি থাকবে, আমরা ভেটকি মাছের পাটুরি দিয়ে নিয়েছিলাম, পোলাও থাকবে, স্যালাড থাকবে কিছু, আর ডেজার্টে থাকবে মিষ্টি দই, পাঁপড় আর চাটনি। আর ডাব চিংড়িটা কিন্তু আমরা আলাদা নিয়েছিলাম, ডাব চিংড়িটা থালির মধ্যে ইনক্লুড থাকে না। এখানে ডালটা কিন্তু বেশ ঘন। ডাব চিংড়িটাও কিন্তু দুর্ধর্ষ দেখতে লাগছে।
এবার আমি রাইসটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবারে আমি ডালটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর তার সাথে ঝিরঝির করে আলু ভাজাটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর তার সাথে কিছু স্যালাডও নিয়ে নিচ্ছি। যা, লেবুটা ছিটকে বেরিয়ে গেল। এবারে আমি ডাল আর আলু ভাজা নিয়ে টেস্ট করে নিচ্ছি। দারুণ খেতে লাগছে, দারুণ। এবারে আমরা ভেটকি মাছের পাতুরিটা আনবক্সিং করছি। ও ভাই সাহেব, ভেটকি মাছের পাতুরিটা দেখি আমার লোভ লাগছে। এবার আমি ভেটকি মাছের পাতুরিটা ভাত দিয়ে মেখে টেস্ট করে নিচ্ছি। ভেটকি মাছের পাতুরিটা দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ। ভেটকি মাছটা যেমন অনেকটা সফট, একদম ফ্রেশ বোঝা যাচ্ছে। আর একটা একটু ঝাল ঝাল আছে, যেটা কাসুন্দি যেরকম ঝাঁজ হয় সেরকম লাগছে। খেতে দুর্ধর্ষ লাগলো আমরা। এটা আমার রেকমেন্ডেশন রইলো, তোমরা যা একবার এসে এই থালিটা ট্রাই করতে পারো। এবারে আমি কচি পাতার চিংড়ি মাছটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবার আমি কচি পাটা চিংড়ি মাছটা টেস্ট করে নিচ্ছি। দারুণ খেতে। অনেকে বলে যে কচি পাটা চিংড়ি মাছটা খেলে গলা চুলকায়, কিন্তু এটা যথেষ্ট ভালো লাগলো। গলা একদমই চুলকলো না, একটু ঝাঁজ আছে কাসুন্দি। এটা আমার খেতে দুর্ধর্ষ লেগেছে। এবারে আমি ডাক চিংড়িতে আসছি। এটা কিন্তু মহারাজা থালিতে ইনক্লুডেড না, এটা কিন্তু আমরা আলাদা নিয়েছিলাম। এবারে আমি ডাব চিংড়িটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু যথেষ্ট সফট, একদম হালকা টাচেই ভেঙে আসছে। এবারে আমি ডাব চিংড়িটা টেস্ট করে নিচ্ছি।
দারুণ খেতে, দারুণ। এটা কিন্তু একটু স্পাইসি আছে, সর্ষের ঝাঁঝ যেটা হয় সেই ঝাঁঝালো ভাবটা বেশি এখানে, কিন্তু খেতে দুর্ধর্ষ। এটা আমার রেকমেন্ডেশন রইল, তোমরা জাস্ট একবার এসে ট্রাই করতে পারো। এবারে আমি নিয়ে নিচ্ছি পোলাও, এই পোলাওটা আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এটা হলো মাটন কষা, এটা আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। মাটনটা কিন্তু যথেষ্ট সফট আছে, একদম হাত দিলেই বেগে আসছে। এবারে আমি পোলাও উইথ মাটন কষাটা টেস্ট করে নিচ্ছি। দারুণ খেতে, পোলাওটা একটু হালকা মিষ্টি মিষ্টি আছে, কিন্তু পোলাওর সাথে মাটনের কষা যে ঝোলটা তোমরা মেশাবে, মিশে দারুণ লাগবে খেতে। এটা আমার রেকমেন্ডেশন রইল, তোমরা জাস্ট একবার এসে ট্রাই করতে পারো। মাটন কষাটা কিন্তু হালকা স্পাইসি আছে। সো এবার ফাইনালি আমি ডেজার্ট আইটেমে চলে এলাম, আমি এটা নিচ্ছি মিষ্টি দই। আর মিষ্টি দই, মিষ্টি দই মতো খেতে দারুণ লাগছে। আর তার সাথে পাঁপড় খেয়ে নিলাম। আর এটা হলো টোটাল বিল আমাদের, যেটা হয়েছে ₹1248। এবারে অনেস্ট রিভিউ পালা, অনেস্ট রিভিউ বলতে আমাদের খাবারের টেস্টটা ভালো ছিল, কোয়ালিটিটা ভালো ছিল, বাট কোয়ান্টিটিটা একটু বেশি হলে ভালো হচ্ছিল। আমরা নিয়েছিলাম মহারাজা থালি ভেটকি পাচে পাটুরি দিয়ে, আর ডাব চিংড়ি নিয়েছিলাম, আর এক্সট্রা আমাদের রাইস নিতে হয়েছিল। বাট যদি শুধু মহারাজা থালি নাও তাহলে তোমাদের দুজনে হবে না, দেড়জনে হবে, কারণ কি আমাদের এক্সট্রা আরো রাইস নিতে হয়েছিল, ওই জন্য দুজন কমপ্লিট হয়েছিল। মহারাজা থালিতে কি কি থাকবে তোমাকে একে দেখিয়ে দিলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে আমার ভালো লেগেছিল, বাট কোয়ান্টিটিটা আর একটু বেশি হলে ভালো হতো আর কি। ব্যাস এইটুকু ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর তার সাথে কলকাতা চলো খেয়ে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট, আর তার পাশে বেল আইকনটা করে দাবি দিও। ওকে টাটা, স্টে সেফ, নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে হচ্ছে, বাই বাই। Mm-hmm.